লোকসভা নির্বাচন সমাগত আর এই ক্ষেত্রতে শাসক বিরোধী সকলে নিজের নিজের তৎপরতা চলাইছে। আর আমি জানো যে কার্বি আংলং, পশ্চিম কার্বি আংলং আর ডিমা হাসাও লগ হয়ে যে অটোনমাস ডিফু লোকসভা কনস্টিটুয়েন্সি, এই কনস্টিটুয়েন্সিত APHLC এটা বিরোধীর শক্তিশালী রাজনৈতিক দল আর এই দলটির মুরব্বী এই সময় IAS অফিসার, রিটায়ার্ড IAS অফিসার জন এন্টি কাঠার তেখেত আমার লগত উপস্থিত আছে। মানে তেখেতকে সুধিব বিচারিছো, দাদা আপনার আমার এই অনুষ্ঠানে স্বাগত জানাইছো। আপনার দলটো বহু সময় ধরে একটা রাজনৈতিক কুচকাওয়াজ চলাই আছে, আমি বিরোধী একটা শক্তিশালী রাজনৈতিক দল বলে কইছো, আগন্তুক লোকসভা নির্বাচন কেন ধরনের প্রস্তুতি? আমি ইলেকশনটো কন্টেস্ট করিমেই, কারণ আমার স্ট্রাগল তো হয়েছে পার্লামেন্টারি স্ট্রাগল, আমি ভায়োলেন্স বলি নহয়, এই যে পার্লামেন্টারি স্ট্রাগল বলে কলে ইলেকশনটো কন্টেস্ট করবই লাগিব আর করা করিব লাগে বলি কোয়া কথাটো যে কবলগিয়া হওয়াটো যে ন্যাশনাল পার্টি বিজেপি হোক, AGP হোক, আসাম পার্টি হেতু AGP বা ন্যাশনাল কংগ্রেস পার্টি হোক আর CPIML হোক, তেওঁলোকে আমার ট্রাইবেল সকলের আর খিলঞ্জিয়া সকলের রক্ষার কারণে, তেওঁলোকৰ মাটি জাতির রক্ষার কারণে একো নকরে, তেওঁলোকে নিজের পলিটিক্যাল পাওয়ারটাকে বিচারি থাকে। এতিয়া APHLC টো স্ট্রংগেস্ট আর মাত্র আমি APHLC হে কার্বি সকলক, ট্রাইবেল সকলক, অকল কার্বি বলি নহয় যিমান ট্রাইবেল সকলক আর অসমীয়া খিলঞ্জিয়া সকলক আর আদিবাসী সকলের রক্ষা, রক্ষা করবলে আর তেওঁলোকৰ মাটি আর জাতিটো রক্ষা করবলে মাত্র আমার APHLC হে কই আছে। সেই কারণে এতিয়া বর্তমান বিজেপি তো বারু টকা বহুত আছে, কারণে নম্বর ওয়ানতে আছে, কিন্তু আমি টকা সকা একু নাই, আমার ফান নাই, তথাপি ইলেকশনত আর পাবলিক অ্যাওয়ারনেসত পাবলিক যেটু ডিমান্ড করে লাগে বলে সেইটো আমি সেকেন্ড পজিশনতে আছো। সেই কারণে ইলেকশনটো APHLC হে যদি কন্টেস্ট নকরে তেতিয়াহলে বিজেপি হে আকৌ জিকিব, সেই কারণে আমি APHLC টো কন্টেস্ট করবই লাগিব বলে আমি কইছো, কারণ আমার ইচ্ছাটো বিজেপি তো ডিফিট করিব লাগে নহয় জানো। কিন্তু যদি APHLC ইলেকশন খেলে আর কংগ্রেসের পরাও যদি জয়রাম ইংলেঙ্গর নাম ওলাই আছে, হাওড়াঘাটের এক MLA, এক CEM, তেতিয়া আকৌ ভোটটো বিভাজন নহব জানো বিরোধীর? সেইটো মোর বর্তমান আমি সেইটো কব খোঁজা নাই যে জয়রাম ইংলেঙে খেলিব বলে আমি কব খোঁজা নাই, কারণ আমি 16 অপজিশন পার্টি একেলগে আছো, যেতিয়া এইটো মীমাংসা হব, এতিয়া মাত্র এজনহে কনটেস্ট করিব আর APHLC হে কনটেস্ট করিব। আপনি অকমান আগতে আপনি সর্বভারতীয় দল বিজেপি বা কংগ্রেসকে সমালোচনা করেছে, কিন্তু সেই কংগ্রেসের নেতৃত্বতে আপনাদের আকৌ বিরোধী যে ঐক্যমঞ্চত আপনি আজি মিটিং করলে, সেটা আকৌ কেনেকুৱা ধরনের রাজনীতি? কংগ্রেস বলে আমি কবলগিয়া হয়েছে সঁচা কথা, এইটো 1951ৰ কংগ্রেসে রুল করে আছিল আর তারপর AGP রুল করলে, তারপর CPIML কাউন্সিলত রুল করেছিল, তারপর এটা বিজেপি রুল করেছে, কিবা এটা কি কয় নন ইন্ডিয়া ফরেইনার সকল যে সুমাই আছে এই বন্ধ করবলে কিবা করেছে নেকি? করা নাই নয়, অথচ আনিছে হে, সেই কারণে আমি কবলগিয়া হয়েছে। সি কথাটো 1951ত আমার পপুলেশন কার্বি পপুলেশন 88% আছিল আর ট্রাইবেল পপুলেশন 96% আছিল, আর জেনারেল পিপল, সেই জেনারেল পিপল ভিতর মাত্র অসমীয়া আসলে 4% আছিল, এতিয়াতো আমি ট্রাইবেল সকলে 47% লৈ নামিলে, কার্বি সকলের 44% লৈ নামিলে, আর জেনারেল যেটো জেনারেল তো আকৌ অসমীয়া বলি নহয়, আকৌ বাংলাদেশৰ পৰা আৰু বাহিৰৰ বিহাৰৰ চবৰ পৰা আহি পেলাই তেওঁলোকে এতিয়া 53% হৈ গ'ল, আর তেতিয়াহলে আকৌ আমি এই নেশ্যনেল পাৰ্টিসকলৰ ওপৰত কি কয় ডিপেণ্ড কৰি ভরসা করে থাকিম নাকি? এটা নয়, কিন্তু আপনি ভোটার লিস্ট লৈ বা এই ধরনের আপনি একটা চ্যালেঞ্জও করে থাকে দিছে, আর যিকোনো কারণতে নহক কিয় অকমান কিন্তু আপনাদের অনাকার্বি সকলে কিন্তু অকমান আপনাদের মানে ভাল নাপায়, আপনাদের কার্বির মাজতে আপনাদের জনপ্রিয় সেই সম্পর্কে? অনাকার্বি বলে নহয়, অনা ট্রাইবেল বলে আপনি কব পারে, অনাকার্বি বলে নহয়, আমি কুকি হোক, রেংমা হোক, ডিমাসা হোক, শ্যাম হোক, খাসি হোক, গারো হোক, কার্বি হোক, আমি একেলগে আছো, আর লগতে মই আকৌ বারে বারে কৈছো
খিলঞ্জীয় অসমীয়া সকলে আমাৰ লগতে আছে আৰু আদিবাসী সকলে আমাৰ লগতে আছে কাৰণ তেওঁলোকৰ ইকনমিক অৱস্থা এডুকেশনাল অৱস্থা সোশ্যাল অৱস্থাটো আমাৰ কাৰ্বি লগত সমান একেবাৰে খুচনীয় তেওঁলোকৰ আপুনি যেটো চেলেঞ্জ কৰিছে যে তেওঁলোকৰ বিভিন্ন ভোটাৰ তালিকাৰ পৰা কৰ্তন হ'ব লাগে সা সুবিধাৰ পৰা তেওঁলোক বঞ্চিত হ'ব লাগে এই যিটো আপুনি অনাৰ ট্ৰাইবৰ কথা কৈছে সেইটো কথা অকণমান কওকচোন সেইটো তেওঁলোকৰ ফৰ এক্সাম্পল যিবিলাকে বিহাৰৰ পৰা আহিছে অন্য ষ্টেটৰ পৰা আহিছে আৰু বাংলাদেশৰ পৰা আহিছে এইটো ছিক্স শ্বিডিউল মতে তেওঁলোকে ইলেকশ্যন দিবলৈ এইটো আইনত নকৰে সেইকাৰণে তেওঁলোকৰ নামটো কাটিব লাগে বুলি আমি কৈছো আইনমতেহে কাটিব লাগে আইন আছে আইন আছে যেতিয়া কিয় ব্যৱহাৰ নকৰিব আইনটো আইনখন ব্যৱহাৰ কৰিব লাগে ব্যৱহাৰ নকৰাৰ কাৰণে আমি 88%ৰ পৰা এতিয়া 44%লৈ নামিলে আমি একেবাৰে মাৰ্জিনেলাইজ হৈ গ'ল নিজাববীয়া ভোটাৰ লিষ্ট নাই তেওঁলোকৰ ভোটাৰ লিষ্ট নাই আমি আইন কৰিব লাগিছিলে ছিক্স শ্বিডিউল পেৰাগ্ৰাফ টু টু পেৰাগ্ৰাফ চাব পেৰাগ্ৰাফ ছেভেন মতে আমি আইন বনাব লাগিছিলে আইনটো বনাব লাগিছিল 1953 কৰিব লাগিছিল এতিয়ালৈকে নবনালে হাইকোৰ্ট অৰ্ডাৰ দিছে বনাব লাগে বুলি বিজেপি চৰকাৰে নবনালে এতিয়া হাইকোৰ্টে অৰ্ডাৰ দিছিল ছমাহৰ ভিতৰত কমপ্লিট কৰিব লাগে বুলি এতিয়া ছয় বছৰ হৈ গল নকৰিলে তেনেহলে ছিক্স শ্বিডিউলৰ আপোনালোকৰ দুখন কাউন্সিলৰ কথা কৈছে অবৈধ কাউন্সিল বুলি ক'ব নোৱাৰি অবৈধ চলি আছে যোৱাবাৰ ইলেকশ্যনটো অবৈধ এইটো পঞ্চায়ত ল মতেহে ইলেকশ্যন পাতিছে ছিক্স শ্বিডিউল মতে পঢ়া নাইতো সেইকাৰণে আমি সেইকাৰণে হাইকোৰ্ট কেচ ফাইল কৰিছো অবৈধ চৰকাৰ অবৈধ কাউন্সিল বুলি আমি কেচ ফাইল কৰিছো মানে দুইখন মহাসাওসকলে কেচটো ফাইল কৰা নাই কিন্তু এতিয়া কৰিব বুলি শুনিছো আপোনাৰ এতিয়া বৰ্তমান যি শাসনত আছে বিজেপি কাউন্সিল চলাই আছে সেই কাউন্সিলখন সম্পৰ্কে তেওঁলোকে কি ক'ব আপুনি তেওঁলোকেতো আপোনালোকে জানে এই লিডাৰ ছয়জনমান আছে বোধহয় বহুত ধনী একেবাৰে এক্সট্ৰিম ধনী আৰু দুখীয়া মানুহ আমাৰ কাৰ্বি মানুহটো আপুনি যাব নিজৰ ঘৰবোৰ মাট প্লাষ্টাৰ ঘৰ এতিয়াও বেম্বু বাঁহেৰে আৰু বোকাৰে লিপি থোৱা ঘৰ মাত্ৰ আৰু কি কয় সেইটো মজিয়াটো ভিজা মজিয়া ফ্লৰটো আৰু তাতেহে বাচ্চা চাচ্চাবিলাক শুৱে আৰু আপোনালোকৰ তেওঁলোকৰ পাঘৰত সোমাব এক মুঠি চাউলো নাপাব আপুনি এনেকুৱা অৱস্থা এতিয়া আপুনি কিন্তু যোৱা লোকসভা নিৰ্বাচনত APHLCৰ কেন্দিডেট আছিলে আৰু সমান্তৰালকৈ আপুনি সিংহাসন সমষ্টিৰ তাতো আপুনি কেন্দিডেট আছিলে কিন্তু আপুনি লছ কৰিছে এইবাৰ কেন্দিডেট কোন হ'ব কেন্দিডেট নাই এইবাৰ কেন্দিডেটটো এম পি কেন্দিডেটটো ময়েহে হ'ম কিন্তু যোৱাবাৰ লছটো আপোনালোকে চব জানে এইটোতো ৰিগিং পুৰা ৰিগিং কৰিলে সেইটো কাৰণে লছ হৈছে কাৰণ আপুনি এবাৰ এম পি হোৱাটো চিয়'ৰ চিয়'ৰ এইটো এইটো আমাৰ চিয়'ৰ বুলি আমি ক'বলগীয়া এতিয়াতো মই কোৱা উচিত নহয় কাৰণ এইটো 16 আমাৰ অপজিচন পাৰ্টি আছে ইউনাইটেড তেওঁলোকে ডিচিশ্যন ল'ব কিন্তু আমি পাম বুলি আশা কৰিছো টিকেট পালে আপোনাৰ কণ্টেষ্ট বিজেপিৰ লগত হ'ব আপুনি জয় হ'ব হয় হয় এইটো বিজেপিৰ লগতে হ'ব অন্য পাৰ্টি কৰিলে একো নহ'ব এইটো বিজেপিহে জিকিব মানে আৰু যদি আপুনি খেলে আপুনি জয় হ'ব এইটো জয় হ'ব